রাশিয়ার কারাবন্দী বিদ্রোহী নেতা আলেকজাই নাভালনির মিত্ররা কিছুদিন আগে একটি বিলাসবহুল প্রাসাদের প্রায় 500 ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, বিলাসবহুল ওই প্রাসাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। প্রায় ১ বিলিয়ন আমেরিকান ডলার ব্যয়ে নির্মিত ওই প্রাসাদটি ইউরোপীয় দেশ মোনাকোর চেয়েও বড়। তবে পৃথিবীতে স্বর্গ বানানোর খায়েশে নির্মিত ওই প্রাসাদের খবর পুতিন এতদিন গোপন রেখেছিলেন। খবরটি ফাঁস হওয়ার পর যদিও পুতিনের ঘনিষ্ঠ একজন ধনকুবের প্রাসাদটিকে নিজের বলে দাবি করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রাসাদটি কৃষ্ণ সাগরের তীরবর্তী শহর জেলেনজিকের কাছে অবস্থিত। নাভালনি নিষিদ্ধ ঘোষিত দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন FBK অনলাইনে ছবিগুলো প্রকাশ করে। FBK-র দাবি, প্রাসাদটি নির্মাণের সময় ছবিগুলো তোলা হয়েছিল। বছরখানেক আগেই ওই প্রাসাদ নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছিল নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন। গত বছর ফাঁস হওয়া আসবাবপত্রের ক্যাটালগ ও ব্লু প্রিন্টের উপর ভিত্তি করে কম্পিউটারে তৈরি ছবি ব্যবহার করে ওই প্রাসাদের বিশদ বিবরণ দিয়েছিল FBK। যদিও সে সময় পুতিন ওই প্রাসাদের অস্তিত্বকে অস্বীকার করে বলেছিলেন, সেখানে আমার কিছু নেই, কখনো ছিল না। নাভালনির তদন্তকারী দল অভিযোগ করেছে, অবৈধ তহবিল ব্যবহার করে প্রাসাদটি তৈরি করা হয়েছে। প্রাসাদটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোর 39 গুণ বড় বলে দাবি করেছে নাভালনির তদন্তকারী দল। অনলাইনে প্রকাশিত ছবিতে প্রাসাদের বিশাল বেডরুম, একটি ওয়াইন সেলার, একটি জমকালো থিয়েটার, একটি অসমাপ্ত মার্বেল সুইমিং পুল এবং আরবীয় স্টাইলে তৈরি একটি হুক্কা লাউঞ্জ সহ অভ্যন্তরে বিভিন্ন আধুনিক ব্যবস্থা রয়েছে বলে দেখা গেছে। এছাড়া প্রাসাদের ভেতরে রয়েছে একটি বিশাল সিনেমা হল ও ক্যাসিনো। প্রাসাদের অভ্যন্তরে রয়েছে একটি আবছা আলোকিত কক্ষ। প্রাসাদটি পুতিনের ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছে FBK। প্রাসাদটির শয্যায় ব্যবহার করা হয়েছে শত শত দুই মাথা ঈগল, যা রাশিয়ার জাতীয় প্রতীক। ওই রাজকীয় প্রাসাদটিকে পুতিন তার ব্যক্তিগত চিত্তবিনোদন, বান্ধবীদের সাথে সময় কাটানো এবং ছুটি কাটানোর জন্য ব্যবহার করছেন।